হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি বলবো সিম্পলিফিকেশন শর্ট ট্রিক নিয়ে। এই ধরনের অঙ্ক বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দিয়ে থাকে, আর এই ধরনের অঙ্ক আমাদের ক্যালকুলেশন করতে রীতিমতো অনেক সময় লেগে যায়। কিন্তু এই ধরনের অঙ্ক আমরা দেখে কিভাবে বলে দিতে পারবো অ্যান্সার, আর এই ধরনের অঙ্ক ও আমরা জাস্ট সলভ না করে অ্যান্সারটি বসিয়ে দেবো অথবা চুজ করতে পারবো অপশনগুলোর মধ্যে। তো বন্ধুরা দেখে নেব এই ধরনের যে কোশ্চেনগুলো কম্পিটিটিভ এক্সামে এসে যায় সেই অঙ্কগুলো কিভাবে আমরা দেখেই সলভ করতে পারবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এই ধরনের অঙ্ক কি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দিয়ে থাকে। এই ধরনের অঙ্ক বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দিয়ে থাকে, রেলওয়ে, সিজিএল, এসএসসি বিভিন্ন ও কম্পিটিটিভ এক্সামে দেয়। তা আমরা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবো, এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে 999 রয়েছে, মানে 999 রয়েছে। এখানে প্রত্যেকে 999 রয়েছে, আর এখানে ভালো করে লক্ষ্য করলে এখানে রয়েছে 495, 494, মানে 1 কম রয়েছে। প্রত্যেকটাই কি রয়েছে বন্ধুরা, এক করে কম রয়েছে। তো এখানে রয়েছে 891, আর এখানে রয়েছে 90। প্রত্যেকটা বন্ধুরা যদি দেখি এক করে কম রয়েছে। এবং এখন এদিকে যদি লক্ষ্য করি, যদি বন্ধুরা 99 এর সাথে যে সংখ্যাটি গুণ করলে এটি হবে, সেই সংখ্যাটি যদি এটা হয়, মানে 99 এর সাথে 5 গুণ করলে এটা আসবে, 99 এর সাথে 2 গুণ করলে কত আসবে 198 আসবে, 99 এর সাথে 10 গুণ করলে কত আসবে 990 আসবে, 99 এর সাথে 9 গুণ করলে হচ্ছে 891 আসবে, আর তার থেকে এক কম পড়ে হবে। যদি এরকম ধরনের প্রসিডিওর থাকে, এখানে আবার দেখো 99 এর সাথে 4 গুণ করলে কত আসবে 396। বন্ধুরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকের অ্যান্সার এরকম পসিটিভ থাকলে বন্ধুরা প্রত্যেকের অ্যান্সার কি একই আসবে, অ্যান্সার কি আসবে 99000, মানে 99000 হবে। এই প্রত্যেকের ক্ষেত্রে এটাও 99000 হবে, এরকম ভাবে প্রত্যেকটাই কি হয়ে যাবে 99000 হবে। আর বন্ধুরা এখনই আমি বলে দেবো কেন ও এই প্রত্যেকটার অ্যান্সার 99000 হবে, আমরা দেখেও বলতে পারবো। কিন্তু তার আগে আমাদের অবশ্যই ফরম্যাটটা মনে রাখতে হবে, বহু কম্পিটিটিভ এক্সামে এটা দিয়ে থাকে। এই আমাদের প্রসিডিওরটা কি, এখানে সব প্রত্যেকটা 9 হতে হবে, এবং এই যে 99 আছে এই 99 এর সাথে এইখানে যে সংখ্যাটি থাকবে এটা গুণ করলে এটা আসতে হবে, আর এখানে যে সংখ্যাটি থাকবে তার থেকে এক কম এটা থাকতে হবে। তবেই এই রকম ফরম্যাট যদি থাকে তবেই কি হবে এই 99000 আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, জাস্ট এক মুহূর্তের মধ্যে আমরা বের করে দিতে পারবো। তা এখন কেন হবে 99000 অ্যান্সার, আমি একটি ই অঙ্ক সলভ করে তোমাদের বুঝিয়ে দেব। বন্ধুরা আগে সিম্পলিফিকেশনের ভিডিওতে আমি বলে দিয়েছি যে 2.1 এর 2 যদি থাকে সেটাকে লেখা যায় 2+1/2। এটা আমি বলে দিয়েছি বিভিন্ন সিম্পলিফিকেশনের আগের ভিডিওতে, যদি ভিডিও না দেখে থাকো এই আগের সিম্পলিফিকেশন ভিডিওগুলি তাহলে দেখো, কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে এইটা কি একই প্রসিডিওরে আমরা লিখতে পারি 999 প্লাস কি হচ্ছে 494495 × 99 প্লাস কি হচ্ছে 1/5। তা এখানে এই যে 999 রয়েছে এর সাথে আমি এক যোগ করছি, আর কি করছি এর সাথে এক যোগ করছি, আর এর থেকে কি করছি এক বিয়োগ করে দিচ্ছি। এই বন্ধুরা এখান থেকে কি করছি এক বিয়োগ করতে দিচ্ছি, কেন আমি প্লাস মাইনাসে কেটেই যে আমি লিখতেই পারি, একটা প্লাস যোগ করে একটা প্লাস বিয়োগ করতেই পারি, ইন্টু 99 প্লাস কি রয়েছে এখানে 1/5। তাহলে এটা কি হয়ে যাবে, হয়ে গেলে হচ্ছে 1000, 999 প্লাস 1000 হয়ে গেল। আর এখানে এটা যদি বিয়োগ করি তাহলে কি পড়ে থাকে 494-495, ই বাই কি হয়ে যাচ্ছে বাই 495 × 99 প্লাস এখানে রয়েছে 1/5। তাহলে বন্ধুরা এখন এইটাকে দেখো, ও 495, মানে 495 থেকে 494 যদি বিয়োগ করি কি পড়ে থাকবে, এইটা বড় তার মানে মাইনাস এক পড়ে থাকবে। এই জায়গায় আমি কি লিখতে পারি -1, আর এই প্লাস মাইনাস এইটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এই 99টা একবার এর সাথে গুণ, একবার এর সাথে গুণ, ব্র্যাকেট উঠিয়ে দিলে তাহলে কি হবে 1000 গুণ 99 মাইনাস
1495 গুণ 99 প্লাস 1/5 তাহলে এই 99 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত আসবে 5 আসবে এই কেন ওই 5 দিয়ে গুণ করলে এটা আসে কাটলে 5 তাহলে এখানে কত আসবে 99 তিনটে শূন্য মাইনাস কি হয়ে যাচ্ছে 1/5 প্লাস 1/5 প্লাস মাইনাস একই সংখ্যা কেটে যাবে কত হয়ে যাবে 99000 তো এরকম ভাবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম প্রসিডিউর থাকলে আমরা তাদের সব কেটে কুটে গিয়ে কি হবে 99000ই অ্যানসার বেরিয়ে যাবে তা বন্ধুরা এই রকম কোন ধরনের অঙ্ক বহু কম্পিটিটিভ एग्जामে দিয়ে থাকে তা বন্ধুরা এই ধরনের অঙ্ক দিলে তোমরা এবার থেকে কমপ্লিট করে আসতে পারবে আর বন্ধুরা ভিডিওটি আশা করছি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর অঙ্কের বিষয়ে এই সংক্রান্ত বিষয় হতে পারে অথবা অন্য কোনো অঙ্কের প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট জানাতে একদমই ভুলবে না আর বন্ধুদের সাথে যদি এখনো পর্যন্ত ভিডিওটিকে শেয়ার না করে থাকো বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটিকে আর সাবস্ক্রাইব আর বেল বাটনে তো ক্লিক করতেই হবে তোমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য তো টেক কেয়ার বন্ধুরা বাই বাই